নও তুমি কোনো জাতির পিতা, নও তুমি কোনো বঙ্গের বল্টু, তুমি বাংলাদেশের 18 কোটি মানুষের মেহনতি, গরিব দুঃখী মানুষের হৃদয়ের প্রাণ, শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের গডমাদার খুনি হাসিনা, এই স্বৈরা শাসক, এই বোর্ডবিহীন অবৈধ প্রধানমন্ত্রী আল জাজিরা থেকে বাংলাদেশের মানুষের চোখ সরানোর জন্য একটা নতুন নাটক তৈরি করছে। নাটকটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করা নিয়ে। আমি এই বোর্ডবিহীন বোর্ডচোর সরকারের উদ্দেশ্যে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু এক খেতাবের অধিকারী নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একজন গর্বিত মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর উত্তম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সর্বপ্রথম নির্বাচিত একজন সফল রাষ্ট্রপতি। মহান রাব্বুল আলামিন যারা এত খেতাব দিছে, তুই বোর্ডবিহীন একজন অবৈধ সরকার এক খেতাব পাইরা নিয়ে কি করবি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা বাংলাদেশের ইতিহাসের খাতায় খাতায়, ইতিহাসের পাতায় পাতায় সারা জীবন অমর হয়ে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্পন্দনে সারা জীবন থাকবে। যেই শেখ হাসিনার পরিবার যুদ্ধ চলাকালীন অবস্থায়, যুদ্ধের যে 9 মাস পাকিস্তানের ভাত খাইছে, যুদ্ধ চলাকালীন অবস্থায় এই পাক হানাদারের তত্ত্বাবধানে বাচ্চা পয়দা করছে, আর সেই শেখ হাসিনার ফ্যামিলি শেখ হাসিনা সহ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিল করার ডিসিশন নেয়, সেটা হচ্ছে আমাদের একটা দুর্ভাগ্য। আমি এত কথা বলবো না, আমি শুধু বলতে চাই আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্যে, নও তুমি কোনো জাতির পিতা, নও তুমি কোনো বঙ্গের বল্টু, তুমি বাংলাদেশের 18 কোটি মানুষের মেহনতি, গরিব দুঃখী মানুষের হৃদয়ের প্রাণ, শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা আমার জাতীয়তাবাদের সকল ভাই এবং বোনদের উদ্দেশ্যে। দুদিন আগে দেখলাম যে আমার জাতীয়তাবাদের ভাই এবং বোনেরা রাজপথে আন্দোলন করছেন এই নির্বাচন কমিশনার, এই কুলাঙ্গার নুরুল হুদার পদত্যাগের জন্য। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলবো, যতদিন পর্যন্ত এই স্বৈরা শাসক, এই খুনি হাসিনা, এই বোর্ড চোর অবৈধ প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত এক নুরুল হুদাকে আপনারা তাড়াইয়া আরেক নুরুল হুদাকেই বসাবেন, সেও তার মতোই কুলাঙ্গার বের হবে। যতই আপনারা নতুন নির্বাচন কমিশনার বসান, সেটাকে এই স্বৈরা শাসক, এই অবৈধ ক্ষমতার লোভ লালসা দেখায় তাকে এই নুরুল হুদার মতোই আরেকটা কুলাঙ্গার বানিয়ে ছাড়বে। তো আমি বলবো যে এখন এই এখনই আমাদের সময় যে এই স্বৈরা শাসক খুনি হাসিনার পতন চাই, এই পতনের আন্দোলন করার। এই খুনি স্বৈরা শাসক হাসিনাকে এখন ইন্ডিয়ায় পাঠানোর সময় হয়েছে, এখন কোনো নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই সেটার আন্দোলনের সময় না, এখন সময় এই স্বৈরা শাসক খুনি হাসিনা বোর্ড চোর এর পতনের। এই ভোট চোরের পতন হওয়া মাত্রই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবে, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে বাংলার মাটিতে। তা না হয় যতদিন পর্যন্ত এই খুনি হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, এই কুলাঙ্গার মহিলা ক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত একটা নির্বাচন কমিশনার আপনারা আন্দোলনের মাধ্যমে সরাবেন, নতুন যে আসবে তাকেও এই অবৈধ ক্ষমতার লোভ লালসা দেখাইয়া নুরুল হুদার মতো আরেকটা কুলাঙ্গার বানাবে। কারণ এই অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা জানে যে তার বাংলাদেশে ক্ষমতায় থাকার মতো কোনো যোগ্যতা নাই। এই কুত্তালিক, এই জারুলিক, মুজালিক এগুলা শুধু নামের উপরে রাখছে। উনি জানে যে উনার কোনো যোগ্যতা নাই, তার জন্য উনি যতটা নির্বাচন কমিশনার আসবে তাকে এই অবৈধ ক্ষমতার লোভ লালসা দেখাইয়া আরেকটা নুরুল হুদার মতো কুলাঙ্গারের বাচ্চা তৈরি করবে। তো আমি আমার ক্ষুদ্রতম জ্ঞান থেকে বলবো যে এখন সময় এই খুনি হাসিনা স্বৈরা শাসক, এই দুর্নীতিবাজ মহিলা, এই দর্শকের নেত্রী, এই আওয়ামী লীগ, জুতা লীগ, জারু লীগের নেত্রী হাসিনার পদত্যাগের আন্দোলন করা হোক বাংলার মাটিতে। আর ইনশাল্লাহ আপনারা যদি এই স্বৈরা শাসক খুনি হাসিনার আন্দোলন রাজপথে করতে পারেন, ইনশাআল্লাহ খুনি হাসিনা দেশ ছেড়ে ভারতে যাবে। আর এই খুনি হাসিনা ভারতে গেলেই আমরা বাংলার মানুষ শান্তিতে বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারবো। এখন আমাদের এই নির্বাচন কমিশনারের। আসসালামু আলাইকুম। বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের গডমাদার খুনি হাসিনা, এই স্বৈরা শাসক, এই বোর্ডবিহীন অবৈধ প্রধানমন্ত্রী আল জাজিরা থেকে বাংলাদেশের মানুষের চোখ সরানোর জন্য একটা নতুন নাটক তৈরি করছে। নাটকটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করা নিয়ে। আমি এই বোর্ডবিহীন বোর্ডচোর সরকারের উদ্দেশ্যে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু এক খেতাবের অধিকারী নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একজন গর্বিত মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
রহমান একজন সেক্টর কমান্ডার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর উত্তম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সর্বপ্রথম নির্বাচিত একজন সফল রাষ্ট্রপতি। মহান রাব্বুল আলামিন যারা এত খেতাব দিছে, তুই ভোটবিহীন একজন অবৈধ সরকার এক খেতাব পাইলে নিয়ে কি করবি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা বাংলাদেশের ইতিহাসের খাতায় খাতায়, ইতিহাসের পাতায় পাতায় সারা জীবন অমর হয়ে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্পন্দনে সারা জীবন থাকবে। যেই শেখ হাসিনার পরিবার যুদ্ধ চলাকালীন অবস্থায়, যুদ্ধের যে 9 মাস পাকিস্তানের ভাত খাইছে, যুদ্ধ চলাকালীন অবস্থায় এই পাক হানাদারের তত্ত্বাবধানে বাচ্চা পয়দা করছে, আর সেই শেখ হাসিনার ফ্যামিলি শেখ হাসিনা সহ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিল করার ডিসিশন নেয়, সেটা হচ্ছে আমাদের একটা দুর্ভাগ্য। আমি এত কথা বলবো না, আমি শুধু বলতে চাই আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা আমার জাতীয়তাবাদের সকল ভাই এবং বোনদের উদ্দেশ্যে। 2 দিন আগে দেখলাম যে আমার জাতীয়তাবাদের ভাই এবং বোনেরা রাজপথে আন্দোলন করছেন এই নির্বাচন কমিশনার এই কুলাঙ্গার নুরুল হুদার পদত্যাগের জন্য। তো আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলবো, যতদিন পর্যন্ত এই স্বৈরা শাসক, এই খুনি হাসিনা, এই বোট চোর অবৈধ প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত এক নুরুল হুদাকে আপনারা তাড়াইয়া আরেক নুরুল হুদাকেই বসাবেন, সেও তার মতোই কুলাঙ্গার বের হবে। যতই আপনারা নতুন নির্বাচন কমিশনার বসান, সেটাকে এই স্বৈরা শাসক, এই অবৈধ ক্ষমতার লোভ লালসা দেখায় তাকে এই নুরুল হুদার মতোই আরেকটা কুলাঙ্গার বানিয়ে ছাড়বে। তো আমি বলবো যে এখন এই এখনই আমাদের সময় যে এই স্বৈরা শাসক খুনি হাসিনার পতন চাই, এই পতনের আন্দোলন করার। এই খুনি স্বৈরা শাসক হাসিনাকে এখন ইন্ডিয়ায় পাঠানোর সময় হয়েছে। এখন কোনো নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই সেটার আন্দোলনের সময় না, এখন সময় এই স্বৈরা শাসক খুনি হাসিনা বোট চোর এর পতনের। এই ভোট চোরের পতন হওয়া মাত্রই বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের মানুষ ভোট অধিকার ফিরে পাবে, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে বাংলার মাটিতে। তা না হয় যতদিন পর্যন্ত এই খুনি হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী এই কুলাঙ্গার মহিলা ক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত একটা নির্বাচন কমিশনার আপনারা আন্দোলনের মাধ্যমে সরাবেন, নতুন যে আসবে তাকেও এই অবৈধ ক্ষমতার লোভ লালসা দেখাইয়া নুরুল হুদার মতো আরেকটা কুলাঙ্গার বানাবে। কারণ এই অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা জানে যে তার বাংলাদেশে ক্ষমতায় থাকার মতো কোনো যোগ্যতা নাই। এই কুত্তালিক, এই জারুলিক, মুজালিক এগুলা শুধু নামের উপরে রাখছে। উনি জানে যে উনার কোনো যোগ্যতা নাই, তার জন্য উনি যতটা নির্বাচন কমিশনার আসবে তাকে এই অবৈধ ক্ষমতার লোভ লালসা দেখাইয়া আরেকটা নুরুল হুদার মতো কুলাঙ্গারের বাচ্চা তৈরি করবে। তো আমি আমার ক্ষুদ্রতম জ্ঞান থেকে বলবো যে এখন সময় এই খুনি হাসিনা স্বৈরা শাসক, এই দুর্নীতিবাজ মহিলা, এই দর্শকের নেত্রী, এই আওয়ামী লীগ, জুতা লীগ, জারু লীগের নেত্রী হাসিনার পদত্যাগের আন্দোলন করা হোক বাংলার মাটিতে। আর ইনশাল্লাহ আপনারা যদি এই স্বৈরা শাসক খুনি হাসিনার আন্দোলন রাজপথে করতে পারেন, ইনশাআল্লাহ খুনি হাসিনা দেশ ছেড়ে ভারতে যাবে। আর এই খুনি হাসিনা ভারতে গেলেই আমরা বাংলার মানুষ শান্তিতে বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারবো। এখন আমাদের এই নির্বাচন কমিশনারের, আসসালামু আলাইকুম, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের গডমাদার খুনি হাসিনা, এই স্বৈরা শাসক, এই বোটবিহীন অবৈধ প্রধানমন্ত্রী আল জাজিরা থেকে বাংলাদেশের মানুষের চোখ সরানোর জন্য একটা নতুন নাটক তৈরি করছে। নাটকটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করা নিয়ে। আমি এই বোটবিহীন বোট চোর সরকারের উদ্দেশ্যে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু এক খেতাবের অধিকারী নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একজন গর্বিত মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর উত্তম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সর্বপ্রথম নির্বাচিত একজন সফল রাষ্ট্রপতি। মহান রাব্বুল আলামিন যারা এত খেতাব দিছে, তুই ভোটবিহীন একজন অবৈধ সরকার এক খেতাব পাইলে নিয়ে কি করবি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা বাংলাদেশের ইতিহাসের খাতায় খাতায়, ইতিহাসের পাতায় পাতায় সারা জীবন অমর হয়ে থাকবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্পন্দনে সারা জীবন থাকবে। যেই শেখ হাসিনার পরিবার যুদ্ধ চলাকালীন অবস্থায়, যুদ্ধের যে 9 মাস পাকিস্তানের ভাত খাইছে, যুদ্ধ চলাকালীন অবস্থায় এই পাক হানাদারের তত্ত্বাবধানে বাচ্চা পয়দা করছে, আর সেই শেখ হাসিনার ফ্যামিলি শেখ হাসিনা সহ আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিল করার ডিসিশন নেয়, সেটা হচ্ছে আমাদের একটা দুর্ভাগ্য। আমি এত কথা বলবো না, আমি শুধু বলতে চাই আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্দেশ্যে, নও তুমি কোনো জাতির পিতা, নও তুমি কোনো বঙ্গের বল্টু, তুমি বাংলাদেশের 18 কোটি মানুষের মেহনতি, গরিব দুঃখী মানুষের হৃদয়ের প্রাণ, শুধুই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম।